মোবাইল থেকে ফিল্মিক প্রো অ্যাপটি অন করলে আমাদের স্ক্রিনে এরকম কিছু উইন্ডো দেখতে পারবো। ফোকাস অ্যান্ড এক্সপোজার, স্কোয়ার বাটনটি দিয়ে আমরা ফোকাসে কাজ করতে পারি। এটা আমরা যেখানে রাখব সেই অংশটুকু ফোকাসে নেওয়া হবে। আর সার্কেল বাটনটি হলো আমার এক্সপোজার মেজার করার জন্য। এটা আমার অল ওভার একটা এক্সপোজার রিড করে আমাকে অ্যাপটি দিবে। সো আমি এটা যেটা আমার জন্য সুইটেবল মনে হবে আমি সেখানে এটা রেখে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আপাতত আমার এখানে যদি আমি রেখে দিই পুতুলের আশেপাশে, সো এক্সপোজারটা আমার এখানে বেটার লাগতেছে। সো আমি এখানে ক্লিক করে দিলে রেড হয়ে যাবে, আর ফোকাসেও যদি আমি ক্লিক করে দিই ফোকাসটাও আমার রেড হয়ে যাবে। রেড হয়ে যাওয়া মানে আমার ফোকাস লক, এক্সপোজার লক। সো আমি এখন লক পজিশনে থাকবো, আমার এগুলো কোনো চেঞ্জ হবে না। এরপর চলে আসি অটো ওয়াইড ব্যালেন্স। আমরা বাম পাশের কোণার উইন্ডোতে যদি ক্লিক করি তাহলে আমরা এরকম একটা উইন্ডো দেখব যেখানে আমি নিচে ওয়াইড ব্যালেন্স অটো এবং লক করার অপশন আছে। রেড হয়ে যাওয়া মানে লক হয়ে যাওয়া। আর এইভাবে আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। যদি আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাই এইভাবে ঘুরিয়ে বিভিন্ন ওয়াইড ব্যালেন্স আমি পেতে পারি। এটা স্বাভাবিকভাবে যারা প্রফেশনাল তারা ইউজ করে, বাট আমি বিগিনার কিংবা অ্যামেচারদের জন্য প্রেফার করব যে অটো ওয়াইড ব্যালেন্সটা ইউজ করতে, যেটা আপনাকে অ্যাপটি সাহায্য করবে আপনার রিড করার জন্য। এরপর চলে আসি ম্যানুয়াল কন্ট্রোল এবং শাটার অ্যান্ড আইএসও। ম্যানুয়ালের জন্য আমরা লেফট সাইড থেকে সোয়াইপ করলেই আমরা এরকম একটা উইন্ডো দেখব যেখানে ওপরে এই যে আইএসও, এর নিচে শাটার। সো আইএসও রেড হয়ে যাওয়া মানে ওটা লক। সো আমি এখন শুধু শাটারটা ঠিক করতে পারবো। আমরা এখন এই যে দেখতে পাচ্ছি শাটার আমার চেঞ্জ হচ্ছে। সো আমার বেটার হয় 120 রাখলে, কারণ আমার যেহেতু FPS 60 FPS আমি পরে আসবো, আপাতত আমি শাটারটা দেখাচ্ছি। এখন আমি আইএসওটা ঠিক করছি। আইএসও বাড়ালে কমালে অবশ্যই আমার লাইট বুস্ট আপ হবে। সো স্বাভাবিকভাবে আমার উচিত আইএসওটা যতটুকু কমানো যায় আমার স্মুথ ফুটেজের জন্য। রেড হয়ে যাওয়া মানে অবশ্যই লক হয়ে যাওয়া, সেটা বোথ শাটার এবং আইএসওর ক্ষেত্রেই। ফোকাস অ্যান্ড জুম, আমার রাইট সাইডের যেই বাটনটি আছে এটা দিয়ে আমি জুম করতে পারবো এবং জুম আউট করতে পারবো। আমি যদি ধীরে ধীরে করি, এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছে, ইভেন এটা কালারও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, টিয়া, তারপর অরেঞ্জ, শেষে রেড হবে। রেড হওয়া মানে অবশ্যই আমার ফুটেজে এটা অনেক খারাপ লাগতে পারে, যেটা বেটার না আর কি, পিক্সেলগুলো অনেক বাজে হয়ে যাবে। সো বেটার আমরা অরেঞ্জ কিংবা টিয়া কিংবা গ্রিনে থাকা, এই তিনটা কালারেই আমাদের স্মুথ ফুটেজ পাওয়া যাবে। এটার আরেকটা মজা, আপনি আস্তে আস্তে চার্জ শট করতে পারবেন, আবার আস্তে আস্তে জুম আউট করতে পারবেন। এরপর আমরা আবার টান দিলে ফোকাস আর জুম চলে আসবে, যেখানে আপনার সুবিধা হবে যে আপনি এই যে এভাবে জুম করতে পারবেন। আমি প্রেফার করবো আপনি আগেরটাই ইউজ করেন, কারণ ওটা আপনি একটা স্মুথ ফিল পাবেন। বাট ফোকাসটা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, এটা আপনাকে অনেক সুবিধা দেবে। এই যে দেখেন, আমি একবার সামনে ফ্রন্ট পুতুলটিকে আমি যদি ফোকাস করি ও আমাকে সুন্দর একটা শার্প ফোকাস দিচ্ছে, আবার আমি যদি একটু ইয়ে করি পেছনে ও ফোকাস নিচ্ছে, এটা আমাকে অনেক হেল্প করে। সো আমি প্রেফার করবো আপনি ফোকাসটা এইভাবেই করেন। এরপর চলে আসি আমরা FPS কন্ট্রোলে। আমরা নিচে ডান পাশে সেটিংয়ে ক্লিক করলে FPS পেয়ে যাব। এখানে আমার 24, 25, 30, 48, 50, 60, 120 এই FPSগুলো আমি ইউজ করতে পারবো অবশ্যই, কিন্তু মনে রাখতে হবে আমি যে FPS ইউজ করবো ওইটা অনুযায়ী আমার শাটারটা থাকতে হবে। এছাড়া আমি এখানে অনেক কন্ট্রোল আছে, কিন্তু এগুলো অনেক
ডিটেইল, সো বিগিনারদের জন্য আমি আপাতত এইগুলোই প্রেফার করব। গ্রিডটা অন করে রাখতে পারেন, অনেক কাজে দিবে। সো আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।